এই যে দেখেন, এরা দুজন জবরদস্তি করে রেস্টুরেন্টের মধ্যে ঢুকা পড়ছে, তাও আবার খাবার খাইতে আসে নাই, শুধু আপনাদের টয়লেট ব্যবহার করার জন্য আসছে। এরকম রাস্তার মানুষ যদি আপনাদের টয়লেট ব্যবহার করে আপনাদের রেস্টুরেন্টের নাম খারাপ হবে না? এগুলা শুনলে কেউ খাইতে আসবে আপনাদের রেস্টুরেন্টে? আচ্ছা, আপনারা দুজন এখানে কেন আসছেন? আমাদের রেস্টুরেন্টের সম্পূর্ণ ফ্যাসিলিটিস আমাদের গেস্টদের জন্য, বাইরের কেউ আমাদের রেস্টুরেন্টে বুকিং না করে আসতে পারে না। ম্যানেজার, ওদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন এখান থেকে, তাহলে বুঝবে ওরা এত বড় রেস্টুরেন্টে বুকিং না করে টয়লেট ব্যবহার করার কি মজা। আচ্ছা, আপনারা এখান থেকে বের হয়ে যান, আমার যেন আর বলা না লাগে, তা না হলে কিন্তু সিকিউরিটি গার্ড এসে আপনাদেরকে বের করে দিবে, সেটা কিন্তু মোটেও ভালো হবে না আশা করি। প্লিজ চলো এখান থেকে, আমরা চলে যাই। না না, আমরা কোথাও যাব না, তুমি দাঁড়াও এখানে। দেখছো, ওদের দুজনের একটু লজ্জা নাই? ম্যানেজার নিজে ওদেরকে এখান থেকে বের হয়ে যেতে বললো, তারপর ওরা যাচ্ছে না, কতটা নির্লজ্জ হলে মানুষ এমন হতে পারে। দেখেন, আপনারা এক্ষুনি এখান থেকে বের হয়ে যান, না হলে কিন্তু আমি এক্ষুনি সিকিউরিটি গার্ডকে ডাক দিব, পরে সেটা ভালো হবে না বলে দিলাম। আচ্ছা, ওনারা দুজন আপনাদের গেস্ট, আমরা আপনাদের গেস্ট না, আমরা কি আপনাদের গেস্ট হইতে পারি না? আপনি দেখেন, আমি এখানে একটা টেবিল বুক করছি। প্রিমিসের এই কথা শুনে সবাই একদম চমকে যায়। সুনাইরা আর রাসেল তো বিশ্বাসই করতে পারছিল না, এমন কি পাখিও মনে মনে ভাবছে যে প্রিমিস আর সুনাইরার কথা ভেবে ভেবে তার মাথা খারাপ হয়ে গেল নাকি। কি প্রিমিস, তুই এই রেস্টুরেন্টে টেবিল বুক করছিস? এটা হতেই পারে না। প্রিমিস সুনাইরার কথা শুনে একটু কষ্ট পায়, কারণ এমন একটা মেয়েকে সে তার জীবনের চাইতেও বেশি পছন্দ করত, আর সেই মেয়ে কি না তার ড্রেস আপ নিয়ে তাকে নিয়ে মজা করছে, আর সবাই তার ড্রেস আপ দেখে কেউ তার কথা বিশ্বাস করে না। আচ্ছা দেখেন, আমার আরো কাজ আছে, আপনি যদি এখন এখান থেকে বের না হন তাহলে আমার এখন পুলিশে ফোন দেওয়া লাগবে। আমি আপনাদের রেস্টুরেন্টে 8 নাম্বার টেবিল বুক করছি, আর আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে আমি বের করে দেখাচ্ছি। এরপর প্রিমিস তার মোবাইল বের করে টেবিল বুকিং এর কনফার্মেশন দেখায়। সেখানে সে দেখায় যে তাদের রেস্টুরেন্টের 8 নাম্বার টেবিলটি সে বুক করেছে। ও মিথ্যা কথা বলতাছে, টেবিল নাম্বার 8 তো রাসেল বুক করছে, ম্যানেজার ও মিথ্যা কথা বলতাছে। এত কিছু হওয়ার পরও সুনাইরা তার মুখ বন্ধ করছে না। এরপর ম্যানেজার প্রিমিসের ফোনটা হাতে নিয়ে সে দেখতে থাকে, আর যখনই সে টেবিল বুকিং এর মেসেজটি দেখতে পায় তখন সে অবাক হয়ে যায়, আর সম্মানের সাথে প্রিমিসের মোবাইলটি ফেরত দিয়ে দেয়। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করবেন, আমি আসলে আপনাদেরকে চিনতে পারি নাই। স্যার, কিছু মনে না করলে আমি আপনাদের দুইজনকে 8 নাম্বার টেবিলের সামনে নিয়ে যাই। ম্যানেজার, আপনার কথা আবার ভুল হইতাছে না তো? এমনও তো হতে পারে ও আপনাকে ফেক কোনো মেসেজ দেখাইতাছে, আমরাও তো 8 নাম্বার টেবিল বুক করছি। এরপর রাসেল তার মোবাইল বের করে ম্যানেজারকে দেখায় যে তারাও 8 নাম্বার টেবিল বুক করেছে। তারপর ম্যানেজার যখন মেসেজটি দেখে আর মুচকি হাসি দিয়ে বলে, আরে এটা তো রেগুলার টেবিল, আপনারা যেটা বুক করছেন সেটা রেগুলার টেবিল, আর প্রিমিস সাহেব যেটি বুক করছেন সেটি আমাদের এই রেস্টুরেন্টের সবচেয়ে এক্সপেন্সিভ ভিআইপি টেবিল। কে প্রিমিস ভিআইপি টেবিল বুক করছে? সুনাইরার তো বিশ্বাসই হচ্ছে না যে প্রিমিস এত দামি রেস্টুরেন্টে এসে আবার সবচেয়ে দামি টেবিল বুক করতে পারে। যে প্রিমিস তাকে নিয়ে সামান্য ফুটপাতের দোকানে যেতে পারত না, সে আজ এত দামি রেস্টুরেন্টে এসে ভিআইপি টেবিল বুক করেছে। এরপর ম্যানেজার প্রিমিস আর পাখিকে টেবিল নাম্বার 8 এ নিয়ে যায়, আর সেখানে গিয়ে ম্যানেজারের মাথা খারাপ হয়ে যায়, কারণ টেবিলের মধ্যে কাস্টমার আসার আগেই সেখানে খাবার ছেদন ছিল, আবার কিছু খাবার খাওয়াও ছিল। সরি স্যার, কোথাও মনে হচ্ছে একটু ভুল হইছে, আপনার প্লিজ একটু সময় দেন আমাকে। এটা বলে ম্যানেজার একটু পাশে গিয়ে তার ওয়েটারকে চুপি চুপি বলে, আরে এগুলা কি, গেস্ট এসে পড়ছে, তুমি এখনো টেবিল সাফ করো নাই। স্যার, এরা গেস্ট, গেস্ট অনেক আগে এসে পড়ছে, তারা খাওয়া দাওয়া করতেছিল, পরে ম্যাডামের জামা একটু জো মরে যায়, তাই ওইটা সাফ করতে ওয়াশরুমে গেছে। হেই গাইস, আমি আপনাদের দিবস গেমিং, আমাদের ভিডিওটা এখনই শুরু হবে, তো এর আগে গাইস আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে আলোচনা করব। সো গাইস, আপনারা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে একটা ভিডিও দেখতেছেন, তো এরকম ইন্ট্রো যদি আপনারা আপনার চ্যানেলের জন্য চান তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন। এন্ড গাইস, আপনারা যদি স্টোরি, বার্থডে উইশ এরকম টাইপের ছোটোখাটো ইন্ট্রো আপনারা যদি নিতে চান বা স্টোরি আপনারা বানাতে চান তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। এন্ড অবশ্যই এটা গাইস আপনাদের পারচেস করতে হবে, মানে কিনে নিতে হবে, সেটার জন্য আপনারা আমাদেরকে মেইলে যোগাযোগ করবেন বা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যোগাযোগ করবেন। এখানে আপনার চ্যানেলের নাম, চ্যানেলের লোগো, আপনার ফ্রি ফায়ার ক্যারেক্টার দিয়েও ভিডিও বানাইতে পারবেন, তো এটার জন্য অবশ্যই আপনারা আমাদেরকে মেইল করেন বা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেন। আরে এরা দুইজন তো এই টেবিলের গেস্ট, তুমি কার এই টেবিলে আইনা বসাইছো? স্যার, আমার মনে হয় ভুল হয়ে গেছে, আমি এখানে নতুন জব করতেছি, বুঝতে পাই নাই রেগুলার টেবিল আর ভিআইপি টেবিলের ব্যাপারটা। এরপর ম্যানেজার বিশাল ঝামেলায় পড়ে যায়, আর ঠিক তখনই সেখানে হাজির হয় সুনাইরা আর রাসেল। সুনাইরা এসেই বলে,
বলে, এই তোরা আমার এখানে কি করতাস? তোরা আমাদের টেবিলের সামনে কি? প্রিমিস তার কথার কোনো জবাব দেয় না। আর তখনই ম্যানেজার সুনাইরা আর রাসেলকে প্রশ্ন করে, আচ্ছা আপনারা দুইজন কি এই টেবিলের মধ্যে ছিলেন এতক্ষণ? আপনারা কি এখানে খাওয়া দাওয়া করছেন এতক্ষণ? হ্যাঁ হ্যাঁ, আমরা এই টেবিলে ছিলাম। কেন, কি হইছে? আচ্ছা আমাদেরকে মাফ করবেন, আমাদের ওয়েটার একটা মিস্টেক করে ফেলছে। এটা আসলে আপনাদের টেবিল ছিল না, এটা প্রিমিস সাহেবদের টেবিল। আচ্ছা যাই হোক, এখন আপনাদেরকে এই টেবিল থেকে উঠে আপনাদের নরমাল টেবিলে যেতে হবে। সুনাইরা যখন শুনে প্রিমিসের জন্য তাকে সেই টেবিল ছেড়ে দিতে হবে, তখন সে যেন আকাশ থেকে পড়ে। দুনিয়াতে সমস্ত মানুষের জন্য সে এই টেবিল ছেড়ে দিতে রাজি, কিন্তু প্রিমিসের জন্য সে সেটা ছাড়তে একদমই নারাজ। আমরা এই টেবিল ছাইরা কোথাও যাব না। আচ্ছা আপনারা তাহলে এই টেবিলে বসে খাবার খেতে চান এখন? হ্যাঁ, আমাদের খাবার এইখানে, তো আমরা এখানে বসেই খাবো। আমরা এই টেবিল ছাড়া অন্য কোথাও যাবো না। প্রিমিস সুনাইরার রাগান্বিত চেহারা দেখে অনেক মজা পাচ্ছিল। আর তখন ম্যানেজার এটার সমাধানের জন্য বলে, আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনারা এই টেবিলে থাকতে চাচ্ছেন ভালো, তবে একটা কথা, এই টেবিলের দাম কিন্তু রেগুলার টেবিলের 5 গুণ। 5 গুণ হয়েছে তো কি হইছে? আমরা এখানে বসেই খাবো, টাকা পয়সা আমাদের কাছে কোনো ব্যাপারই না। সুনাইরা এটা বলতে বলতে রাসেলের দিকে তাকায়। সে কোনোভাবেই প্রিমিসের সামনে নিজেকে ছোট করতে চায় না। তার পাশে ভিআইপি টেবিলে বসে প্রিমিস খাবে, সে এটা কখনোই মেনে নিতে পারবে না। কিন্তু সুনাইরা এটা ভুলে গিয়েছে যে এই টেবিলের টাকা রাসেল দিবে। আচ্ছা এই টেবিলের জন্য আর কত টাকা দেওয়া লাগবে? রাসেলের এই কণ্ঠস্বর শুনে প্রিমিস হেসে দেয়, আর সে তার মুখটি অন্যদিকে ঘুরিয়ে ফেলে। আমাদের রেগুলার টেবিল হচ্ছে 5,000 টাকা করে, আর এটা যে সুনাইরাকে নিয়ে একটু দূরে গিয়ে আস্তে আস্তে বলে, সুনাইরা চলো আমরা কোন নরমাল টেবিলে গিয়ে বসি, এখানে থাকলে প্রবলেম হয়ে যাবে। আরে এই টেবিলটা তো অনেক সুন্দর ছিল, আর কি প্রবলেম হবে এখানে? আরে সুনাইরা তুমি বুঝতেছো না, ঝামেলা হয়ে যাবে, তুমি চলো এখান থেকে। রাসেল আসলে মুখ ফুটে বলতে পারছে না যে সে এটা এফোর্ড করতে পারবে না। এখন কি করবে সুনাইরা? তারা কি এই টেবিলে বসে খাবে নাকি অন্য টেবিলে চলে যাবে? প্রিমিসের সামনে তার মান সম্মান কি বাঁচাতে পারবে সুনাইরা? প্রিমিস এত টাকা কিভাবে পেলো, সেটির জবাব কিভাবে দিবে প্রিমিস? হে গাইস, আপনারা অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেন যে ভাই ভিডিও আসতে তো লেট হয় কেন, এন্ড প্রত্যেকটা পার্টে কেন আরো একটা পার্ট আসতেছে। তো আসলে গাইস এটা অনেক বড় একটা স্টোরি, তো এটা যদি পার্ট বাই পার্ট না নি তাহলে তো আমি শেষ করতে পারবো না। আর আপনারা অনেকেই বলেন ভিডিও অনেক ছোট হয়, তো এটা ভিডিও বানাতে অনেক সময় লেগে যায়। আপনারা জানেন এখানে স্টোরি লিখতে হয়, তারপর হচ্ছে এখানে অ্যানিমেশন করতে হয় যেটা অনেক কঠিন, আর হচ্ছে ভয়েস ওভার করতে হয়, ভয়েস কালেক্ট করতে হয়, এআই ইউজ করতে হয়, তো এগুলো অনেক সময়ের ব্যাপার, এর জন্য হচ্ছে লেট আসে। আর গাইস আপনাদের যাদের ইন্ট্রো লাগবে বা আপনারা বার্থডে উইশ টাইপের ভিডিও যদি আপনারা বানাতে চান তাহলে কিন্তু আপনারা আমাকে মেইল করতে পারেন বা আমার ইনস্টাগ্রামে নক করতে পারেন। আর গাইস অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর অবশ্যই কমেন্ট করবেন।